অশিত সাউন্ডোশা, ডিজে বাপি, টুশা এক নম্বর পোল। গুরু নামটা জপ করতে ভুলে যাবো, ওটা কি হবে? বলছে ভগবান বলছে, মুচুকুন্দ আমি বর এমন দিলাম তোমার নয়ন ঘুমাবে কিন্তু তোমার বদন জাগবে। বলে প্রভু তাহলে আসি? বলে হ্যাঁ আসি। এবার কিছুটা যাওয়ার পর প্রভু দাঁড়াও দাঁড়াও। বলে কি হলো? বলে প্রভু একটা ভুল হয়ে গেছে। কি ভুল? আমি যে গুরু মন্ত্রটা জপ করতে ভুলে গেছি। বলে গুরু মন্ত্র জপ করতে ভুলে গেছি, তাহলে একটা গুরুকরণ করে নে। বলে প্রভু গুরুকরণ কোথায় করব? এইখানে একটা আবার প্রশ্ন এসে গেল, গুরু করবে জেনে আর জল খাবে ছেনে। বর্তমান কলিযুগে আপনি একটা হ্যালো করলে 20টা গুরু চলে আসবে, ফর্দ করে দেবে, 5টা ঝুনো নারকল, 4টে গামছা, 2টো ধুতি, 501 টাকা দক্ষিণে, আর 2-4টে ভক্ত করতে পারিস করবি, একা হলে যাব না, বাইকের তেল খরচা উঠবে না। এরকম গুরুকরণ করলে গুরুও উদ্ধার হতে পারবে না, শিষ্যও উদ্ধার হতে পারবে না। তো যাই হোক, এইবার মুচুকুন্দ বলছে, প্রভু আমি যাকে গুরুকরণ করব সে কি আমায় দীক্ষা দেবে? ভগবান বলছে, খ্যাপা বল না সেকে। এই বলে ভক্ত ভগবানের চালাকি চলছে, ভগবানের পা দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো সম্মুখে যার জগত গুরু তুমি কৃষ্ণ পরমাত্মা তার কি গুরু অভাব হতে পারে? সম্মুখে যার জগত গুরু তুমি কৃষ্ণ পরমাত্মা তার কি গুরু অভাব হতে পারে? আশীর্বাদ করলেন, ওরে ভক্ত মুচুকুন্দ চালাকি করছিস, তবে বেশ আজ থেকে আমি তোর করণে এই মন্ত্র দিলাম। কি মন্ত্র দিচ্ছে? সত্যযুগ থেকে হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। একটা প্রশ্নের উত্তর মিলে গেল। সত্যযুগ থেকে ভগবান যার করণে দীক্ষা মন্ত্র দেন, ভগবান যার গুরু হয়, তার আর কোন যুগেই গুরুর প্রয়োজন হয় না। তাই তো কলিকালে 6 বছর বয়সে যুগল দর্শন পেল। মায়েরা একটা প্রশ্নের উত্তর পেলেন, আর একটা প্রশ্নের উত্তর মিলে গেলেই আজকে লীলা শেষ হয়ে যাবে, আপনারা বাড়ি চলে যাবেন। তাহলে কলিকালে 16 বছর বয়সে সেই ছেলেটা কেন উন্মাদ হয়ে গেল? এবার দেখুন, ভগবান আশীর্বাদ করলেন, যাও মুচুকুন্দ ঘুমাও। মুচুকুন্দ প্রবর্ষণা গুহার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, নাক ডাকছে আর মুখে নাম গাইছে সত্যযুগ। হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। ওয়া, এমন ঘুম ঘুমালো সত্যযুগ, একবারে এক ঘুমে পার, এক ঘুমে সত্যযুগ। এবার এলো কি যুগ? 70 বার ত্রেতা। আবার ঘুম, কিন্তু মুখে চলছে নাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ।
যাদের প্রধান সেনাপতি ছিল দুষ্টু কালযবন। কালযবন এবার কৃষ্ণকে ধাওয়া করেছে, কৃষ্ণ ধর বেটা কৃষ্ণকে ধর ধর ধর। কৃষ্ণ ছুটতে ছুটতে যখন ছুটছে না, কালযবনও পিছন পিছন ছুটছে। আর কৃষ্ণ কি ভয়ে কখনো পালায়? কালযবন মনে মনে ভাবছে বেটা যুদ্ধ করতে পারবে না বলে ভয়ে দৌড়াচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে বাবা শুধু আমাকে দেখে দেখে আয়, এমন তোর ওষুধ করব যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই বলে কৃষ্ণ কোথায় গেল? সেই প্রবরসোনা পর্বতের গুহায়, যেখানে যেখানে মুচুকুন্দ ঘুমোচ্ছিল। মুচুকুন্দ নাক ডেকে ঘুমোচ্ছে। এবার কৃষ্ণ প্রবেশ করে নিজের গায়ে নীল উত্তরীয়টা মুচুকুন্দ ঘুমোচ্ছিল তার গায়ে চাপিয়ে দিয়ে। এইবার কালযবন ছুটতে ছুটতে গুহার মধ্যে প্রবেশ করে দেখছে, ও কৃষ্ণ যুদ্ধ করতে পারার ভয়ে ওর না চাপা দিয়ে ঘুমো না হচ্ছে। দেখাচ্ছি মজা, পদাঘাত করবে যেই পদাঘাত সঙ্গে সঙ্গে মুচুকুন্দর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে তার চোখ থেকে অগ্নির পাঠ হয়ে কালযবন পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণর কেমন চালাকি বুদ্ধি, এমন ওষুধ দিল সাপও মরলো লাঠিও ভাঙলো না। এইবার মুচুকুন্দ ঘুম ভেঙে উঠে বলছে, প্রভু তুমি এখানে দাঁড়িয়ে, প্রভু তুমি এখানে কি করছো? বলে একটা যেন পোড়া পোড়া গন্ধ ছাড়ছে না। বলে হ্যাঁ বাবা এটা দাপর যুগ চলছে। বলে প্রভু তুমি এত খর্ব আমি এত উচ্চ কেন? বলে ওরে খেপা, তুই সত্য যুগের আকৃতি, তুই সত্য যুগের আকার, ত্রেতা পার হয়ে আমি দাপর যুগের আকার হয়েছি সাত হাত যার, তোর মতো আকার আমার নাই, এটা দাপর যুগ চলছে। বলে প্রভু এটা তাহলে তোমারই মিলে চলছে? বলে হ্যাঁ বাবা। বলে প্রভু তুমি এখানে কি করছো? বলে আমি এখানে রাধা রানীকে নিয়ে প্রেম লীলা করছি বৃন্দাবনের মাটিতে। বলে প্রভু এরপরে কি যুগ আসছে? বলে কলি কলি আসছে, দাপরের পর কলি যুগ আসছে। বলে কলি যুগে তুমি যাবে? বলে হ্যাঁ কলি যুগে আমি যাব। ভগবান বললেন, ওরে মুচুকুন্দ অনেক ঘুমিয়েছিস, আর ঘুমোবি না একটা ভালো দেখে বর নিবি? বলে প্রভু আমাকে আর ঘুম নয়, এবার একটা এমন বর দাও কলিকালে যেন আমি তোমাকে ডাকতে পারি আর তোমাকে ছাড়া কিছু না জানতে পারি, শুধু তোমার নাম গাইতে পারি। ভগবান বললেন, বেশ কলিকালের মাটিতে অঙ্গবঙ্গ কলিঙ্গ সপ্তদীপা ছেড়ে বীরভূম জেলার অজয় নদের তীরে কেঁদুলের মাটিতে তোর নাম হবে ভোজদেব গোস্বামীর পুত্র বামাদেবীর গর্ভে জয়দেব গোস্বামী, যা। ভগবান বললেন, তোকে এই আশীর্বাদ করলাম। জয়দেব বলছে, প্রভু মুচুকুন্দ সেই যুগে দাপর যুগে। মুচুকুন্দ বলছে, প্রভু আমি কলিকালে তোমার লীলা কীর্তন আমি লিপিবদ্ধ করতে চাই। বলে বেশ তাই করবি, কলিকালে আমার লীলা কীর্তন আমার মাহাত্ম্য তুই লিপিবদ্ধ করবি, জগতে গ্রন্থ প্রকাশ করবি, গীত গোবিন্দম নাম হয়। আর ভগবান বললেন, সেই দিনে আমার অংশ আমার লক্ষ্মীর অংশ থেকে জন্ম হবে সতী পদ্মাবতী, তাহারও মিলনে তুমি বুঝবে যুগল পীড়িতি। বলে প্রভু সেদিনকে কি করব? বলে সেদিনকে পদ্মাবতীর সঙ্গ করতে হবে তোমাকে, যাও। এ তুমি কি বললে? আসলে এত বড় ত্যাগী মানুষ তো মুচুকুন্দ একটু মনে ব্যথা পেয়েছে। তুমি কলিকালে আমাকে নারী সঙ্গ করতে বললে? না প্রভু আমি পারবো না। ভগবান অমনি ক্রোধান্বিত হয়ে গেলেন। এই জায়গাটা আমার লক্ষ্য করুন, সব ঠিক ছিল,
এই জায়গাটা ভগবান প্রধানিত হয়ে গিয়ে বললেন, ওরে মূর্খ, আমি তোর গুরু, সত্যযুগে তোর কর্ণে মন্ত্র দিয়েছি, গুরু বাক্য তুই করলি উল্লো ভাঙ, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আগত কলিযুগে ষোলো বছর বয়স হলে তুই খ্যাপা উন্মাদ হয়ে যাবি, যা। আবার মুচুকুন্দ কাঁদছে, প্রভু ওই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, কলিযুগে আমি যদি খ্যাপাই হয়ে গেলাম তাহলে তোমার প্রেম লীলা আমি লিখবো কি করে প্রভু, কলিযুগে আমাকে যদি পাগল করে দিলে তোমার প্রেম লীলা আমি জগতে প্রচার করব কিভাবে। মা ভগবান ঘুরি ফিরি নাকটা আবার একই জায়গায় দেখালেন, বললেন, মুচুকুন্দ কলিযুগে তোমার উন্মাদ রোগ ভালো হবে কি করে জানো, পদ্মাবতীর সঙ্গলাভ যেদিন তুমি করবে, ঘুরি ফিরি নাকটা সেই জায়গায় দেখাচ্ছে, পদ্মাবতীর সঙ্গলাভ যেদিন তুমি করবে সেদিন তোমার মহা 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 উন্মাদ রোগ দূর হয়ে যাবে, যাও। বলে প্রভু তাহলে যায়, এই কলিযুগের মাটিতে জয়দেব গোস্বামী হয়ে এলো। দেখুন মায়েরা, তাহলে দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, ষোলো বছর বয়সে কেন খ্যাপা হয়ে গিয়েছিল, গুরু বাক্য ভায়োলেট করেছিল, এই জন্য একটা শিক্ষা দিল, গুরু বাক্য কেউ কোনোদিন উল্লঙ্ঘন করো না। এইবার মা, ভগবান জগন্নাথের আদেশে নীলাচল থেকে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে সাথে নিয়ে চলে এলেন বীরভূম জেলার কেঁদুলির মাটিতে, আর এই জয়দেব গোস্বামীর মাহাত্ম্য শুনে, তার কৃতিত্ব দেখে, যে ঘটনাটা বলছি, যে সকল ইতিহাসের স্টুডেন্ট ছেলে মেয়েরা আছো তোমরা জানবে, একাদশ শতাব্দীর ঘটনা বলছি, রাজা বল্লাল সেনের পিরিয়ড চলছে, বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, আজ থেকে 850-900 বছর আগেকার ঘটনা এটা, তিনি জয়দেবের মাহাত্ম্য দেখে তার চরণে লুটিয়ে পড়ে বললেন, আপনি আমাকে দীক্ষা দিন, আপনি হলেন আমাদের গুরুদেব, আর আপনার জন্য আমি মন্দির বাস্তুভিটা সব আবার ফিরিয়ে দিলাম। জয়দেব গোস্বামী সেই মন্দিরে থেকে বিখ্যাত পদ লিখে ফেললেন, সরোবরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর শেষের লাইনটা লিখতে পারছে না, সংক্ষেপে বলে যাবো মা, জয়দেব গোস্বামী গেছে অজয় নদীতে স্নান করতে, এমন সময় ভগবান জয়দেব গোস্বামী রূপ ধারণ করে সেই কক্ষে প্রবেশ করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। ভক্তিমতী মায়েরা, তাহলে আজ যেমন খ্যাপা, লীলার শেষে একটা কথা বলে যাই, কমিটির ভাইরা কেউ আসবেন, কমিটির দু একজন ভাইরা আসবেন, আপনারা সারিবদ্ধভাবে এই প্রভু জগন্নাথের প্রসাদ আপনারা গ্রহণ করে বাড়িতে নিয়ে যাবেন এবং বাড়ির সবাইকে দেবেন, জীবন ধন্য করবেন। বলে যেমন খ্যাপা তার তেমনি খেপু, মিলেছে ভালো যেমন খ্যাপা তার খেপু, মিলেছে ভালো। একটা কথা ঘোষণা বলে দিই, আগামীকাল কীর্তন আছে, আগামীকাল আবার কীর্তন আপনারা আস্বাদন করবেন, এই জন্য কেউ ফুলে হাত দেবেন না, আপনারা কেউ ফুল ছুঁড়বেন না, কেমন? আর সামনেটা কেউ আসবেন না, সামনেটা ফাঁকা রাখবেন, সামনেটা ফাঁকা রাখবেন মা, সামনেটা ফাঁকা রাখবেন। বলে যেমন খ্যাপা তেমনি খেপু, মিলেছে ভালো সামনেটা ফাঁকা রাখুন, সামনেটা ফাঁকা রাখুন, মিলেছে ভালো ভাবের ঘর ভাব জমাতে বেঁচে আলো, আর ভাবের ঘর ভাব ভাবের ঘর বসতি বনে বহু বনা
বল মানে ভাবের ঘর ভাব জানে ঘর ভাবের জানে ভাবের ঘর ভাব জানে বৃন্দাবনে ফুল ফুটেছে নীল ফুল আর সাদা কোন ফুলতে নাচে আমার শ্রীমতী রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে নীল ফুল আর সাদা কোন ফুলতে নাচে আমার শ্রীমতী রাধা রাধে রাধা গোবিন্দ হরে নাম কে আনিল রে হরি বল কোথায় ছিল রে মধুমাখা হরি নাম এখানে এসে যে লজ্জা করবে তার মতো বড় নির্লজ্জা কেউ নাই, তাই সবাই মিলে ইয়ে না ভজিলা হরি কানা মানব জন্ম পাইয়া
জীবন কাগজ কা টুকরা চলে যায় মানব জনম পাইয়া বলে যায় মানব জন পাইয়া চলে যায় মাধব জন পাইয়া হে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসপ্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসপ্রিয়া করো রাধে রাধে জপা করো রাধা রানী কি শ্যাম সুন্দর কি হরিবাসর কবি কি ভক্তমন্ডল।